আজকে গল্প শুরুর আগে দু একটা কথা বলবো। অনেকেই আপনারা আমাদের গল্প শুনছেন, আমাদের প্রশংসা করছেন, এক কথায় আমাদের এগিয়ে নিয়ে চলেছেন। কিন্তু বিষয়টা হলো, আমাদের গল্পের ভিউ তরতরিয়ে বাড়লেও সাবস্ক্রাইবার কিন্তু সেই তুলনায় এখনো বেশ টিমটিম করছে। অনুরোধ একটাই, আমাদের গল্পগুলো শুনে যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করার বোতামটা প্রেস করেই দিন না, আমাদের ভরসা করতে পারেন। ভিল অফ টেলসকে আপনার সাবস্ক্রিপশন লিস্টে রাখলে আপনি কিন্তু ঠকবেন না, কথা দিতে পারি। আমাদের চ্যানেলের সব রকম নতুন আপডেটস পেতে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, এবার চলুন আজকের গল্প শুরু করা যাক। ভেল অফ টেলসে আজ আর্থার কনন ডয়েলের শার্লক কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রিপিং বা। গল্পের অনুবাদ, অডিও রূপ, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, দ্য ক্রিপিং ম্যান। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই জানো আজ আমরা ডারউইনের বিবর্তনবাদের কিছু ভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আমাদের মূল উদ্দেশ্য হবে ডারউইন তত্ত্বের কিছু নেতিবাচক দিক খুঁজে বের করা। আমি গবেষণায় কিছু দূর অগ্রসর হয়েছি, আজ তারই কিছু তথ্য তোমাদের সঙ্গে বিশদে আলোচনা করতে চাই। তাই আজকের লেকচারের নাম দিয়েছি ডারউইনস ফান্ডামেন্টাল এরার্স। আলোচনার শুরুতে আমরা ফিরে যাব প্রাগৈতিহাসিক যুগে মানুষের প্রথম জন্মলগ্নে, যে প্রাইমেটস বা অ্যান্থ্রোপয়েড এপ থেকে ক্রমবিবর্তনের ফলে আজকের মানুষ অর্থাৎ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স এসেছে, তাদেরই কিছু বিশেষ শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর আমরা আলোকপাত করব। প্রথমেই আসি হোমো হ্যাবিলিসদের কথায়। যে প্রাথমিক এখনো কাজ করছো? অনেক রাত হয়ে গেল তো, ঘুমোবে না? না না, আমার কাজ আছে, তুমি এখন যাও, আমাকে বিরক্ত করো না। বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো কখনো আমার সাথে এরকম ব্যবহার করতে না, ছোটবেলা থেকে একবারের জন্য কোনোদিন আমাকে বকাবকি করনি। কিন্তু তুমি প্রাগ থেকে ফেরার পর থেকে দেখছি এরকম অদ্ভুত আচরণ করছো, কি হয়েছে তোমার বাবা? তুমি কেমন যেন বদলে গেছো। I'm sorry, Edith. আসলে আমার শরীরটা ভালো নেই রে মা, তার উপর কাজের এত চাপ, আমি তোকে কষ্ট দিতে চাইনি রে মা। আচ্ছা বেশ, ঠিক আছে, এখন আমার কথা শোনো, শুতে যাও, আর রাত করো না, কিন্তু অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ মা, আবার বেশ, একটু পরেই যাচ্ছি। সত্যি সারা জীবন সব ছাত্রছাত্রীরা আমায় ভয় পেয়ে এলো, আর এই বুড়ো বয়সে এসে আমি কিনা তোর ভয়ে মরছি। হ্যাঁ, গুড নাইট বাবা। গুড নাইট এডিথ। ১৯০৩ সালে সেপ্টেম্বর মাস সবে শুরু হয়েছে। একটা রবিবার সন্ধেবেলায় হঠাৎ একটা হাতে লেখা চিরকুট এসে হাজির।
পড়ে দেখি তাতে আমার বন্ধুবর শার্লক হোমসের কুখ্যাত কায়দায় দু লাইন লেখা রয়েছে। ওয়াটসন, যদি সম্ভব হয় তবে এক্ষুনি চলে এসো, আর যদি সম্ভব না হয় তাহলেও এক্ষুনি চলে এসো। চিরকুটটা দেখে আমার কেমন যেন একটা মিশ্র প্রতিক্রিয়া হলো। হোমসের সাথে দেখা হবে ভেবে ভালোই লাগলো, কিন্তু এখন তো আমার হাতে অনেক কাজ, এমনকি একটু পরেই একটা সার্জারি রয়েছে। কিন্তু হোমসকে এসব বুঝিয়ে লাভ নেই, আসলে বেশ বুঝতে পারি এত বছরে ওর বেহালা পাইপ বা তামাকের প্যাকেটের মতো আমিও ওর একটা অভ্যাসে পরিণত হয়েছি। যখনই দেখা যায় কোনো কেসে বেশি দৌড়ঝাঁপের প্রয়োজন আছে বা কোনো রকম বিপদের ঝুঁকি আছে, তখনই বাবুর আমাকে চাই। ও বলে আমার উপস্থিতি নাকি ওর জন্য বেশ একটা উদ্দীপকের কাজ করে, জটিল চিন্তাভাবনাগুলো নাকি অনেক সহজ হয়ে আসে। আর সত্যি বলতে কি, এত বড় দুনিয়ায় অমন একলা একটা মানুষের একমাত্র কথা বলার সঙ্গী বলতে তো আমি। বেকার স্ট্রিটে পৌঁছে দেখি বেটা বুকের কাছে হাঁটু ভাঁজ করে উবু হয়ে আম চেয়ারে বসে রয়েছে, ঠোঁটে পাইপ আর ভ্রু দুটো ভয়ানকভাবে কুঁচকে। বুঝলাম কোনো একটা জটিল সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছে শার্লক। আমাকে হাত দিয়ে ইশারা করে পাশের আম চেয়ারটাতে বসতে বলল। আমি বেশ আনন্দের সঙ্গেই আমার এতকালের প্রিয় আম চেয়ারটায় গিয়ে বসলাম। তারপর বসে আছি তো আছি, হোমসের মুখে রাতই নেই, ও যেন ভুলেই গেছে আমি ওর ঘরে উপস্থিত। এভাবে প্রায় আধ ঘন্টা কাটার পরে হঠাৎ ও যেন ওর দিবাস্বপ্ন ভেঙে গা ঝাড়া দিয়ে উঠে বসল। তারপর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, ক্ষমা করো ওয়াটসন, গত 24 ঘন্টার মধ্যে এত সব অদ্ভুত ঘটনা কানে এসেছে যে একটু গভীরভাবে চিন্তা না করলে চলছিল না। আমি বললাম, তো কি চিন্তা করলে? একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে, প্রফেসর প্রেসবেরির মেয়ে রাত্রি 2টোর সময় জেগেছিলেন না ঘুমিয়েছিলেন? আমার অসম্ভব বিরক্ত লাগলো, বললাম, এই আধ ঘন্টা সময় নষ্ট করে তুমি এই প্রশ্নের উত্তর খুঁজলে? না, আরো একটা আছে। সেটা কি? সেটা হলো, প্রফেসর প্রেসবেরির পোষা কুকুর রয় কেন তার মনিবকে বারবার আক্রমণ করছে? এইবার আমার সহ্যের বাঁধ ভেঙে গেল, বেশ একটু চড়া গলাতেই বললাম, এই এইসব ফালতু কথা বলার জন্য তুমি আমাকে ডেকে এনেছো হোমস? আমার সার্জারি ছিল, আরো কত কাজ ছিল, তোমার নোট পেয়ে আমি পড়ি কি মরি করে দৌড়ে এলাম, আর এখন তুমি কার মেয়ে রাতে ঘুমোচ্ছে, কার বাবাকে কুকুরে কামড়াচ্ছে এসব গল্প ফাঁদছ, তাও আবার আমাকে আধ ঘন্টা বসিয়ে রাখার পর। হোমস হেসে ফেলল, তারপর খানিকটা অপরাধীর স্বরে বলল, ভুল বুঝো না ওয়াটসন, কথাগুলো হঠাৎ শুনতে ওরকম খাপ ছাড়া লাগলেও আসলে ব্যাপারটা খুবই গুরুতর। প্রফেসর প্রেসবেরিকে তো চেনো নিশ্চয়ই, প্রাণীবিদ্যা ও নৃতত্বের স্বনামধন্য অধ্যাপক। তার কন্যা মিস ইডিথ প্রেসবেরি গতকাল রাতে খুব সম্ভবত 2টো নাগাদ একটা অদ্ভুত শব্দ পেয়ে ঘুম থেকে উঠে বসেন। খেয়াল করেন তাদের পোষা কুকুর রয় ভীষণভাবে চিৎকার করছে বা বলা ভালো গর্জন করছে। তারপর জানালার দিকে চোখ পড়তেই তিনি দেখেন একটা বড়সড় বাঁদরের মতো কি যেন উনার জানালার বাইরে ঝুলছে আর জানালা দিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। মিস প্রেসবেরি ভয়ে চিৎকার করে ওঠেন আর তারপরেই জ্ঞান হারান। সকলেই বলছেন উনি নাকি ঘুমের ঘরে কোনো দুঃস্বপ্ন দেখেছেন। আমারও তাই মনে হচ্ছে শুনে। কিন্তু ওয়াটসন, তোমার বোধহয় জানা নেই যে মিস প্রেসবেরির বেডরুমটা বাড়ির 3তলায় আর জানালার নিচে কোনো সানশেড বা কার্নিশ নেই। এবার আমি সামান্য থমকালাম, বললাম, সে কি, তাহলে কেউ অত উপরে উঠলো কি করে? সেটাই তো এতক্ষণ ধরে ভাবছি। আর ওই কুকুরের ব্যাপারটা কি বলছিলে? তোমার প্রশ্নের উত্তর আমাকে আর দিতে হবে না, আমাদের ক্লায়েন্ট স্বয়ং এসে গেছেন,
বেশ করিতকর্মা মানুষ। আসুন, ভিতরে আসুন। হোমসের কথা শেষ হওয়ার সাথে সাথে দরজা খুলে ঢুকলেন একজন অল্পবয়স্ক সুদর্শন যুবক। হোমস আমার সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিলেন। ওয়াটসন, ইনি হলেন মিস্টার ট্রেভর বেনেট, বৈজ্ঞানিক এবং অধ্যাপক প্রফেসর প্রেসবেরির প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট। তবে শুধু তাই নয়, উনি বর্তমানে প্রফেসরের বাড়িতেই থাকেন এবং খুব শীঘ্রই মিস প্রেসবেরির সাথে ওনার বিয়ে হতে চলেছে। সুতরাং বুঝতেই পারছো, মিস্টার বেনেটের ভালোবাসা, শ্রদ্ধা আর আনুগত্য নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। আর মিস্টার বেনেট, ইনি হলেন আমার বন্ধু এবং সহকারী ডক্টর জন ওয়াটসন। আপনার যা কিছু বলার আছে নিঃসংকোচে ওনার সামনে আপনি বলতে পারেন। মিস্টার বেনেট আমাদের সাথে করমর্দন করলেন, তারপর সোফায় বসে বললেন, কিছু মনে করবেন না ডক্টর ওয়াটসন, আসলে বিষয়টা এতটাই স্পর্শকাতর যে মন খুলে কথা বলতে পারছি না। আমার অবস্থাটা একবার ভাবুন। একদিকে নিজের শিক্ষক এবং মনিবের কাছে আনুগত্য রক্ষা করতে হবে, অন্যদিকে প্রফেসরকে ঘিরে যে অদ্ভুত ঘটনাগুলো দানা বাঁধছে সেগুলোর কারণটা বুঝে উঠতে না পারলেও তো মনে শান্তি পাচ্ছি না। মিস্টার হোমস নিশ্চয়ই আপনাকে সবটাই বলেছেন? হোমস বলল, সবটা এখনো বলে ওঠার সুযোগ পাইনি, তবে এখন আপনার সামনেই বলছি, আর তারপরে আপনার কাছ থেকে আবার নতুন কি কি ঘটলো সে ব্যাপারে জানব। হোমস বলতে শুরু করল, ওয়াটসন, প্রফেসর প্রেসবেরির পেশাগত জীবনের কথা তো তুমি জানো, বলতে গেলে সারা জীবন পড়াশোনা নিয়েই কাটিয়েছেন। স্ত্রীগত হয়েছেন বহু বছর আগে, পরিবারে আছেন শুধুমাত্র তিনি আর তার মেয়ে ইডিথ প্রেসবেরি, আর আছেন আমাদের বন্ধু মিস্টার বেনেট। অত্যন্ত জনমনে এবং বলিষ্ঠ চরিত্রের একজন মানুষ এই প্রফেসর প্রেসবেরি, সকলেই তাকে শ্রদ্ধা করেন। তো এভাবেই বেশ চলছিল, ঘটনা প্রবাহে পরিবর্তন আসে এই মাত্র কয়েক মাস আগে। প্রফেসরের বয়স এখন 61, এই বয়সে এসে হঠাৎ করে তার দ্বিতীয় বিবাহ করার একটি ইচ্ছে জাগে। তারই সহকর্মী কম্পারেটিভ অ্যানাটমির অধ্যাপক প্রফেসর মরফির একমাত্র মেয়ে মিস অ্যালিস মরফির প্রতি তিনি আকৃষ্ট হন। যদিও এ বিষয়ে বোধ হয় আপনাদের বিশেষ সহমত ছিল না, তাই না মিস্টার বেনেট? ঠিকই বলেছেন মিস্টার হোমস, আমার এবং ইডিথের মনে হয়েছিল এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অ্যালিস বয়সে ইডিথের থেকেও ছোট, ব্যাপারটা আমরা একেবারেই মেনে নিতে পারিনি। বেশ, কিন্তু দেখো ওয়াটসন, ব্যাপারটা অদ্ভুত হলেও সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু কারোর কোনো আপত্তি তোলার জায়গা নেই। ভদ্রলোক অত্যন্ত বিত্তবান, অনেক নাম যশ আছে, তাছাড়া সারা জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে তার চারিত্রিক দিক নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন উঠতে পারে। প্রফেসর একেবারে যাকে বলে একজন রেসপেক্টেবল উইডোয়ার, এখন তার মেয়েও বড় হয়েছেন, তারও কিছুদিন পর বিয়ে হবে। তো এমত অবস্থায় তিনি যদি আরেকটা বিয়ে করতে চান তাহলে এতে এথিক্যালি কারোর কিন্তু কিছু বলার নেই, শুধু বয়সটাই যা একটু সমস্যা। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। একদিন সকালে হঠাৎ করে প্রফেসর প্রেসবেরি কাউকে কিচ্ছু না বলে বেমালুম উধাও হয়ে গেলেন। বাড়িতে সবাই চিন্তায় একশেষ, চারিদিকে খোঁজখবর করেও প্রফেসরের কোনো সন্ধান কিন্তু পাওয়া গেল না। ভাগ্যক্রমে মিস্টার বেনেট তার একজন পরিচিত ছাত্রের কাছ থেকে একটা চিঠি পেলেন, তাতে লেখা সেই ছেলেটি নাকি চেকোস্লোভাকিয়ার প্রাগ শহরে প্রফেসরকে দেখেছে। তো যাই হোক, দিন পনেরো পরে প্রফেসর যেরকম হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন ঠিক তেমনই ফিরে এলেন, চোখ মুখ খানিক বিমর্ষ, সারা শরীরে ক্লান্তির ছাপ। প্রফেসর কিন্তু কোথায় গিয়েছিলেন বা কি করছিলেন এই বিষয়ে কাউকে একটাও কথা বললেন না, শুধু ওই চিঠি থেকেই সবাই ধারণা করে নিল যে তিনি প্রাগেই গিয়েছিলেন। আসল সমস্যাটা এইবার শুরু হল। প্রফেসর কিন্তু খুব অমায়িক মানুষ ছিলেন, কিন্তু বাড়ি ফেরার পর থেকে তার স্বভাবটা আমূল বদলে যেতে শুরু করল। ভদ্রলোক কেমন যেন খিটখিটে, বদমেজাজি আর অস্বাভাবিক রকমের ধূর্ত হয়ে উঠলেন। কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ সকলের সাথে খারাপ ব্যবহার করেন, এমনকি মাঝে মধ্যে বেশ ভায়োলেন্টও হয়ে ওঠেন।
যেন পুরো দস্তুর একটা অন্য মানুষ। তার পরিচিত মহলে একটা চাপা গুঞ্জন শুরু হলো বইকি। যদিও প্রফেসরের জ্ঞান, বুদ্ধিমত্তা বা শিক্ষকতায় কিন্তু কোনো প্রভাব পড়েনি, আগের মতোই দুর্দান্ত লেকচার দিচ্ছিলেন, কিন্তু কি যেন একটা মিল ছিল না। মিস প্রেসবারি অনেকবার চেষ্টা করেছেন তার বাবাকে সহজ করার, মিস্টার বেনেটও চেষ্টা করেছেন, কিন্তু লাভ কিছু হয়নি। তো মিস্টার বেনেট, বাকিটা এবার আপনি খুলে বলুন। মিস্টার বেনেট আমার দিকে ঘুরে বললেন, জানেন তো ডক্টর ওয়াটসন, প্রফেসরের কোনো বিষয়ই এতকাল আমার কাছে গোপন ছিল না। ওনার সেক্রেটারি হিসেবে গবেষণা থেকে ব্যক্তিগত চিঠি পর্যন্ত সবই আমার মাধ্যমেই হতো, কিন্তু উনি প্রাগ থেকে ফেরার পরে নিয়মটা বদলে গেল। আমাকে ডেকে বললেন, প্রতি মাসে লন্ডন থেকে আমাদের ক্যাম্পফোর্ডের বাড়িতে তার নামে কিছু চিঠি আসবে, সেগুলোয় স্ট্যাম্পের ঠিক নিচে একটা করে ক্রস চিহ্ন দেওয়া থাকবে, সেগুলো যেন আমি না খুলি এবং একটা আলাদা বাক্সে শুধুমাত্র তার জন্যই আলাদা করে রেখে দিই। প্রফেসর প্রাগ থেকে একটা বাক্স নিয়ে ফিরেছিলেন। বাক্সটা খুব অদ্ভুত ধরনের, জানেন তো, মানে উপরে কিরকম সব কারুকার্য করা। বাক্সটা তিনি তার পার্সোনাল ক্যাবিনেটের মধ্যেই আলাদা করে রাখেন। তো সেদিন আমার একটা ছোট সিরিঞ্জের দরকার পড়েছিল, তো এদিক ওদিক খুঁজতে খুঁজতে আমি ওই বাক্সটাতেও হাত দিয়ে ফেলি। আপনারা বিশ্বাস করতে পারবেন না প্রফেসর কি ভয়ানকভাবে রেগে গিয়েছিলেন। আগে কোনোদিন উনি আমার সাথে এরকম রুক্ষ ভাষায় কথা বলেননি। আমার খুব খারাপ লেগেছিল। তো আমি ওনাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট, আমি কোনো কৌতূহলের বশে ওনার বাক্সে হাত দিইনি। কিন্তু তাও ভদ্রলোক সারাদিন ধরে গজগজ করতে লাগলেন। তো এই হলো গত 2রা জুলাইয়ের ঘটনা। আর ওই 2রা জুলাই সন্ধ্যে সময় আমাদের পোষা কুকুর রয় আচমকা প্রফেসরকে আক্রমণ করে। তারপর আবার 11ই জুলাই একই ঘটনা ঘটে, আর তারপর আবার এই 20 তারিখ। রয় কিন্তু এমনিতে খুবই শান্ত কুকুর, কিন্তু ওর এই আচরণ দেখে শেষে বাধ্য হয়ে আমরা ওকে বাড়ির থেকে সরিয়ে আমাদের বাড়ির পিছনের আস্তাবলে বেঁধে রাখলাম। মিস্টার হোমস, আমি কি আপনাকে খুব বোর করছি? হোমস যেভাবে ঘন ঘন হাই তুলছিল সেটা দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। হোমস খানিকটা অন্যমনস্ক ভাবে বলল, না না তা নয়, বরং এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে মিস্টার বেনেট। আচ্ছা এবার বলুন তো, আমি কখন আপনাদের বাড়িতে গিয়ে দেখা করতে পারি? মিস্টার বেনেট প্রায় লাফিয়ে উঠলেন, বললেন, কি বলছেন মিস্টার হোমস, প্রফেসর এই বিষয়ে কিচ্ছু জানেন না। আমি অত্যন্ত গোপনে আপনার কাছে এসেছি শুধুমাত্র ইডিথের কথায়। এখন আপনি গিয়ে প্রফেসরের সামনে দাঁড়ালে আমাদের পজিশনটা কি হবে একবার ভাবতে পারছেন? হোমস হালকা হেসে বলল, সেটা আমি ভালো করেই জানি মিস্টার বেনেট, কিন্তু বাড়িটা, মানে বিশেষ করে মিস প্রেসবারির ঘরটা আমার দেখা খুব দরকার। আসুন তাহলে আগামীকাল সকাল 11টায়, সেই সময় প্রফেসর কলেজে থাকবেন। বেশ তাই হোক। মিস্টার বেনেট চলে যাওয়ার পর আমি হোমসকে বললাম, দেখো শার্লক, আমার কিন্তু মনে হচ্ছে কাজটা তুমি ঠিক করছো না। প্রফেসর একজন গণ্যমান্য ব্যক্তি, তার ব্যক্তিগত জীবনে এভাবে নাক গলানোটা একদমই ঠিক হচ্ছে না। হোমস আবার আরাম করে চেয়ারে বসে বলল, দেখো ভাই, আমি তো স্বেচ্ছায় কিছু করছি না, আমাকে ডাকা হয়েছে তাই তদন্ত করছি। আর এই যে এতগুলো ঘটনা শুনলে, সবগুলোই কি তোমার নেহাত কাকতালীয় বা স্বপ্ন বলে মনে হয়? মিস প্রেসবারি না হয় স্বপ্ন দেখেছিলেন, তর্কের খাতিরে আমি সেটা ধরে নিলাম, কিন্তু প্রফেসরের স্বভাবের পরিবর্তন, গোপন চিঠি, এসবে কি ব্যাখ্যা দেবে? আর বলো, ওই কুকুরটাই বা হঠাৎ এরকম অদ্ভুত আচরণ কেন করছে? আমি বললাম, আরে বাবা, কুকুরের খেয়াল কি কিছু বলা যায়? তাছাড়া প্রফেসরের হয়তো শরীরটা ভালো নয়, আর শরীরের সাথে মানুষের মন বা মানসিক অবস্থা ভীষণভাবে জড়িয়ে থাকে। হোমস মাথা নেড়ে বলল, না না ওয়াটসন, না,
ব্যাপারটা অত সহজ নয় ভাই। আমার মন বলছে এর মধ্যে ভীষণ গুরুতর একটা ব্যাপার আছে। না হে, আরো ভাবতে হবে বিষয়টা নিয়ে। আমি পকেট থেকে ঘড়ি বার করে দেখি, রাত প্রায় 9:30 বাজে। বাড়িতে মেরি হয়তো খাবার তৈরি করে আমার পথ চেয়ে বসে আছে। আমি উঠে পড়লাম, বললাম, তুমি বরং বসে বসে ভাবো, আমি বাড়ি যাই। বেজায় খিদে পেয়েছে, তার উপর কাল সকালে তো আবার ক্যাম্পফোর্ড যেতে হবে। হোমস আমার কথার কোনো জবাব দিল না। ও দৃষ্টি সামনের টেবিলে পড়ে থাকা খবরের কাগজে নিবদ্ধ। ও ধীরে ধীরে চোখ তুলে আমার দিকে তাকাল, তারপর অস্ফুটে বলল, আচ্ছা ওয়াটসন, কুকুর আর বাঁদর প্রাকৃতিকভাবেই চির শত্রু, তাই না? আমি হতভম্বের মতো ওর মুখের দিকে চেয়ে রইলাম। এই মানুষটার মনে যে কখন কি চলে আমি এত বছরেও বুঝলাম না। পরের দিন লন্ডন থেকে সকালে ট্রেন ধরে আমরা প্রায় 10:30 মধ্যে ক্যাম্পফোর্ড পৌঁছে গেলাম। ক্যাম্পফোর্ডের ইউনিভার্সিটি টাউনে প্রফেসরের বাড়ি। স্টেশন থেকে একটা হ্যান্ডসাম টাঙা ভাড়া করে আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। মিস্টার বেনেট আর মিস প্রেসবেরি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। হোমস প্রথমেই বলল, মিস প্রেসবেরি, আমি আপনার অভিজ্ঞতার কথা মিস্টার বেনেটের কাছে শুনেছি, তবু আপনি যদি একবার নিজের মুখে গোটা বিষয়টা আমাদের সংক্ষেপে বলেন তাহলে খুব ভালো হয়। মিস প্রেসবেরি হেসে বললেন, নিশ্চয়ই মিস্টার হোমস, সেদিন রাতে বাবাকে গুড নাইট জানিয়ে আমি শুতে যাই প্রায় রাত 11:30 নাগাদ। ঘুমিয়ে পড়েছিলাম, তখন আন্দাজ প্রায় 2 হবে। হঠাৎ আমাদের কুকুর রয়ের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। ও বাবাকে 3 বার কামড়াতে গেছিল বলে ওকে এখন আমরা বাড়ির আস্তাবলে বেঁধে রাখি। সেখান থেকেই ও পরিত্রাহী চিৎকার করছে। ডাকটা ঠিক স্বাভাবিক নয়, মনে হলো কিছু বা কাউকে দেখেছে। তারপর একটা খুটখুট শব্দ পেয়ে আমি ঘরের জানলার দিকে তাকিয়ে দেখি, সেখানে একটা কার বা কিসের যেন ছায়া। জানালার কার্নিস থেকে ঝুলছে আর জানলা ভেঙে ঢোকার চেষ্টা করছে। আমি ভয়ে চিৎকার করে উঠি, আর তখনই ছায়াটা জানালা থেকে লাফিয়ে যেন নেমে গেল। আমি ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম মিস্টার হোমস, তারপর আর কিছু মনে নেই আমার। হোমস সবটা মন দিয়ে শুনে বলল, বেশ, এবার চলুন আপনার বেডরুমটা একবার ভালো করে দেখি। আমরা 4 3 মিস প্রেসবেরির শোবার ঘরে এলাম। ঘরের একদিকের দেওয়ালে বেশ বড়সড় একটা জানালা, প্রচুর আলো হাওয়া আসে ঘরটায়। হোমস জানলার সামনে এসে ভালো করে ঝুঁকে বাইরেটা দেখল, আমিও ওর পাশে গিয়ে দাঁড়ালাম। হোমস বলল, দেখো ওয়াটসন, জানালার পজিশনটা দেখো, শুধু উপরে একটা কার্নিস, তলায় কোথাও কিছু নেই, শুধু এই 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 যে এই একটা লম্বা আইভি ঝোপ দেওয়াল বেয়ে উঠে গেছে, কিন্তু এখান দিয়ে কেউ এত উপরে কি করে উঠতে পারে? দেখলাম হোমস কথাটা ঠিকই বলেছে, এই পথে কারোর পক্ষে উঠে আসা অসম্ভব। তাহলে কি সত্যি মিস প্রেসবেরি স্বপ্ন দেখছিলেন? কিন্তু তাই বা কি করে হয়, কুকুরের ডাক তো বাকিরাও শুনেছে। হোমস এবার বেনেটকে বলল, মিস্টার বেনেট, চলুন এবারে প্রফেসরের পড়ার ঘরটা দেখব। বেনেট যেন একটু অস্বস্তিতে পড়ল, বলল, মিস্টার হোমস, ওই ঘরে তো
আমি আর প্রফেসর ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি নেই। আপনি দয়া করে এই অনুরোধটা আমাকে করবেন না, প্লিজ। হোমস মিনিটখানেক মাথা নিচু করে দাঁড়িয়ে কি যেন ভাবল, তারপর খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, একটা কথা খুব পরিষ্কার করে বলি মিস্টার বেনেট, আমি নিশ্চিত মিস প্রেসবেরি কোনো স্বপ্ন দেখেননি। সেদিন সত্যি কেউ একজন এই জানালায় উঠেছিল। কথাটা ভয়ানক শোনালেও বলছি, আপনার ফিয়ন্সের জীবনের কিন্তু ঝুঁকি আছে, তো এবার আপনি বিবেচনা করুন কাকে বাঁচাবেন, আপনার হবু স্ত্রীর জীবন না আপনার পিতৃতুল্য মনিবের সম্মান। এ কথার পর আর বেনেট কি বা বলতে পারে, স্বয়ং মিস প্রেসবেরি যেখানে উপস্থিত। ও বলল, আচ্ছা বেশ আসুন। প্রফেসর স্টাডিতে ঢুকে হোমস বলল, বেশি সময় নষ্ট করব না, শুধু যে ব্লটিং পেপারের উপর রেখে প্রফেসর চিঠি লেখেন সেটা আমাকে দেখান। একটা নাম এখানে কিন্তু বেশ কয়েকবার লেখা হয়েছে আমি দেখতে পাচ্ছি, একটু অন্যরকম নাম, ডোরাক, সম্ভবত চেক বা স্লাভিক নাম, আপনি কি নামটা শুনেছেন? বেনেট একটু ভেবে বলল, হ্যাঁ মিস্টার হোমস, ওনার প্রতি সপ্তাহের প্যাকেজে তো ওই নামটাই থাকে। প্যাকেজ? কিসের প্যাকেজ? বেনেট সামান্য লজ্জিত স্বরে বলল, ক্ষমা করবেন মিস্টার হোমস, ব্যাপারটা একদম খেয়াল ছিল না। প্রতি সপ্তাহে ওই গোপন চিঠিগুলোর সাথে একটা করে পার্সেল আসে প্রফেসরের নামে, ওতেও আমার হাত দেওয়া বারণ। ওতে ছাপ মারা থাকে ডোরাক্স এম্পোরিয়াম লন্ডন। এই গুরুত্বপূর্ণ কথাটা আমাকে আগে বলেননি। আচ্ছা বলুন তো কবে কবে এসেছে ওই পার্সেল? বেনেট পকেট থেকে ছোট একটা নোটবুক বার করে সেটা দেখে বলল, এই তো 2 জুলাই, তারপর 11 জুলাই, তারপর 20 জুলাই, মোট 3টে পার্সেল। হঠাৎ দেখলাম হোমসের চোখ দুটো কেমন যেন জ্বলে উঠল। সে বলল, আপনি নিশ্চিত মিস্টার বেনেট ওই তারিখগুলোই ছিল? হ্যাঁ মিস্টার হোমস, ব্যাপারটা আপনাকে জানাবো ভেবেই আমি সব নোট করে রেখেছিলাম। ঠিক আছে এখন তবে। হোমসের কথা শেষ হওয়ার আগেই নিচে বাড়ির সামনে ড্রাইভে গাড়ির চাকা আর ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া গেল। মিস প্রেসবেরি জানালা দিয়ে দেখে বললেন, সর্বনাশ মিস্টার হোমস, বাবা ফিরে এসেছেন, কি হবে এখন? উনি আপনাকে দেখতে পেলে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। বেনেটের মুখ শুকিয়ে গেছে, ও বলল, মিস্টার হোমস বাড়ির পিছনে একটা সিঁড়ি আছে, আপনারা ওটা দিয়ে নেমে বরং খিড়কি দরজা দিয়ে। হোমস বাধা দিয়ে বলে উঠল, না মিস্টার বেনেট, পালিয়ে যাবার নীতিতে আমি বিশ্বাস করি না, উনি যখন এসেই পড়েছেন তখন ওনার সাথে দেখা করেই যাব। আমি বেজায় অস্বস্তিতে পড়লাম, শার্লক শুধু নিজের আত্মসম্মানের কথাই ভাবছে, কিন্তু ওর এই গোয়ার তুমির কারণে যে বেনেট আর মিস প্রেসবেরিকে যে কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা একবারও ভেবে দেখছে না। আমি বললাম, শার্লক এটা কিন্তু ঠিক হবে না, তুমি ওদের অবস্থাটাও একবার ভেবে দেখো। হোমস এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে চলো তবে। কিন্তু যাওয়া আর হলো না। আমরা স্টাডি থেকে বেরিয়ে প্যাসেজে আসতেই সিঁড়ির মুখে প্রফেসর প্রেসবেরির সাথে দেখা হয়ে গেল। ভদ্রলোকের চেহারা সত্যিই সম্ভ্রমের উদ্রেক করে, সর্বাঙ্গে একটা রাশ ভারী ব্যক্তিত্বের ছাপ, কিন্তু চোখ দুটো কেমন যেন একটু অস্থির। জানি না আমার মনের ভুল কিনা, তবে মনে হলো উনি যেন কোনো একটা কারণে খুব অস্বস্তিতে রয়েছেন, হাত দুটো ঠিক স্থির নয়, মাঝে মাঝে মুঠো করছেন আবার খুলছেন। আমাদের দেখেই ভদ্রলোক স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। আমাদের দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ রেখে মিস্টার বেনেটকে বললেন, বেনেট এরা কারা?
এদের তো ঠিক চিনলাম না, এরা এখানে কি করছেন? বেনেট কিছু বলার আগেই মিস প্রেসবেরি বললেন, বাবা আমি ওনাদের ডেকেছি। এদের পরিচয়? হোমস এগিয়ে এসে নিজের ভিজিটিং কার্ড প্রফেসরকে দিয়ে বলল, প্রফেসর প্রেসবেরি, আমার নাম শার্লক হোমস, আমি একজন কনসালটিং ডিটেকটিভ। প্রফেসর একবার কার্ডটায় চোখ বুলিয়ে বললেন, এখানে আপনার প্রয়োজন? আপনার কন্যা কয়েকদিন আগে রাতে কাউকে দেখেছেন, সেই ব্যাপারেই একটু তদন্ত করতে এসেছিলাম। প্রফেসরের চোখ দুটো ঝলসে উঠল, তিনি নিজেকে অতি কষ্টে সংযত রেখে বললেন, শুধুমাত্র সেই কারণ নাকি আপনাদের অন্য কোনো মতলব আছে? আপনাদের মতো ঘুঘুদেরকে আমি বিশ্বাস করি না। মিস প্রেসবেরি বললেন, বাবা তুমি ওনাদের এভাবে অপমান করতে পারো না বাবা, ওনারা তো নিজে থেকে এখানে আসেননি, আমি ওনাদের ডেকেছি। প্রফেসর প্রায় গর্জে উঠলেন, তুমি চুপ করো, অত্যন্ত অন্যায় করেছো, আমাকে না জিজ্ঞাসা করে বাড়িতে তুমি এভাবে বাইরের লোক কেন ঢোকাবে? তারপর তিনি আমাদের দিকে ফিরে বললেন, দেখুন আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান, না হলে কিন্তু ফল ভালো হবে না। আর আপনাদের ঠিকানা তো দেখলাম বেকার স্ট্রিট, ও পাড়ায় তো কোনো ভদ্রলোক থাকে বলে জানতাম না, আর এ বাড়িতে ভদ্রলোক ছাড়া কোনো ছোট লোক ঢোকে না। যান যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমরা আর কথা বাড়ালাম না, ভদ্রলোকের নার্ভের যা অবস্থা তাতে এরকম অসভ্য উম্মাদের মতো আচরণ নেহাত অস্বাভাবিক নয়। পত্রপাট সেখান থেকে বেরিয়ে এলাম, লনটা পেরিয়ে গেটের সামনে এসেছি, শুনলাম পিছন থেকে বেনের দৌড়ে আসছে। হাঁপাতে হাঁপাতে সে এসে বলল, মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন, আমি ক্ষমা চাইছি, আমি চাইনি এভাবে প্রফেসরের কাছে আপনাদের অপমানিত হতে হয়, আমি সত্যিই চাইনি। হোমস হেসে বলল, না না, ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই মিস্টার বেনেট, আমার তদন্তে বরং এতে সুবিধেই হলো। আচ্ছা, আমার মনে হয় এখন এই মুহূর্তে আর কোনো সমস্যা হবে না, সমস্যা হবার সম্ভাবনা আছে 29 জুলাই, সেদিন সন্ধ্যায় আমরা আবার আসব। আপনি আর মিস প্রেসবেরি আমাদের সাথে এখানকার স্থানীয় যে সরাইখানাটা আছে, দ্য চেকার্স, ওখানে এসে দেখা করবেন, তখন বিশদে সব বলব। এই বলে বেনেটকে আর কিছু বলার সুযোগ না দিয়েই হোমস হনহন করে হাঁটা দিল, অগত্যা আমিও ওর পিছু নিলাম। বুঝলাম পিছনে বেনেট তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর বেশ কয়েকদিন হোমসের কোনো খবর ছিল না। আমারও রুগী দেখার এমন চাপ ছিল যে বেকার স্ট্রিটের দিকে আর যেতেও পারিনি। পরের রোববার সন্ধ্যায় বেকার স্ট্রিটে গিয়ে দেখি হোমস বেশ খুশি খুশি, আমাকে দেখেই বলল, ওয়াটসন এসো ভাই, এই যে এই এই চিঠিটা পড়ো, পড়ো। চিঠিটা পড়ে দেখলাম তাতে লেখা আছে, মিস্টার হোমস, আপনার কথা মতো লন্ডন কমার্শিয়াল রোডে গিয়েছিলাম, জোরাক এম্পোরিয়াম দোকানটা বাইরে থেকে দেখতে জি কি লিখেছে, ইস কি বাজে হাতের লেখা, ডিপার্টমেন্টাল স্টোর, হার্ডওয়্যার, মাছ ধরার ছিপ, সুতো সবই পাওয়া যায়, কিন্তু মনে হলো ভিতরে গোলমাল আছে। বাবা, দোকানের ভেতর ঢুকতে দিল না, জোরাক লোকটাকে দেখে মনে হলো গভীর জলের মাছ, সাবধানে হ্যান্ডেল করবেন, মার্সার। হোমস বলল, এই মার্সারকে তুমি চেনো না, অনেক দিন আগের থেকে আমার ইনফর্মারের কাজ করে, ওকেই পাঠিয়েছিলাম দোকানটা দেখে আসতে। তাও কিছু জানা গেল? হ্যাঁ কিছু জানা গেছে, তবে তোমায় পরে সব খুলে বলবো, এখন না। আচ্ছা, এই 29 তারিখ কিন্তু আমরা একটু আগে আগেই বেরিয়ে পড়ব, আর তোমার রিভলভারটা সাথে নিয়ে নিও, প্রয়োজন হতে পারে। তা বেশ, তো আমাদের কাজটা কি হবে? প্রথমে বেনেট আর মিস প্রেসবেরির সাথে দেখা হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা, তবে এখন কিন্তু আর কোনো প্রশ্ন নয় ওয়াটসন। অগত্যা
আমি চুপ করে গেলাম। কিছুক্ষণ বসে এটা সেটা গল্প করে রাত 10টা নাগাদ বাড়ি ফিরে এলাম। ২৯শে জুলাই আমরা দুপুরে ট্রেন ধরে ক্যাম্পফোর্ড পৌঁছলাম। স্থানীয় সরাইখানায় একটা ঘরে উঠলাম। সন্ধ্যের একটু পরেই আমরা ডিনারও সেরে নিলাম। রাত ঠিক 8টা নাগাদ বেনেট ও মিস প্রেসবেরি এলেন আমাদের সাথে দেখা করতে। দুজনেরই মুখ বিমর্ষ। গত কয়েকদিন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও আজ সকাল থেকে নাকি প্রফেসর ভীষণ অস্বাভাবিক আচরণ করছেন। সারাদিন বিশেষ খাওয়া দাওয়াও করেননি, কারোর সাথে কথা পর্যন্ত বলছেন না। হোমস কিন্তু এসব শুনে বিন্দুমাত্র বিচলিত হলো না, শুধু বলল, আমি জানতাম এমনটাই হবে, দেখা যাক আজ আর কি হয়। মিস প্রেসবেরি বললেন, আরও একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে মিস্টার হোমস। গতকাল রাতে সেই যাকে আমি জানলায় দেখেছিলাম, বেনেট তাকে দেখেছে। বেনেট সামান্য সংকুচিত হয়ে বলল, আমি কাল রাতে একটু বেশিক্ষণই কাজ করছিলাম। প্রফেসর হঠাৎ করে ঘরে এসে বললেন, আমার নাকি এত রাত অবধি জেগে থাকা একদম ঠিক নয়, শরীর খারাপ করবে, আমি যেন তখনই শুয়ে পড়ি। তো ওনার মুখের ওপর আর কি বলবো, ঘরে এসে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। তারপর বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুমটা হঠাৎ ভাঙল একটা শব্দে। মনে হলো বাইরের প্যাসেজে সিঁড়ির সামনে থেকে একটা পায়ের শব্দ আসছে। আমি দরজাটা খুলে বাইরে এসে প্যাসেজে উঁকি দিলাম। প্যাসেজের এক প্রান্তে একটা খোলা জানালা দিয়ে খানিকটা জ্যোৎস্না এসে প্যাসেজের মুখে পড়েছে। বিশ্বাস করতে পারবেন না মিস্টার হোমস, আমি দেখলাম অন্ধকারে সেই দিক থেকে একটা ছায়া মূর্তি হেঁটে আসছে প্যাসেজ ধরে। হাঁটছে বললে ভুল হবে, বলা ভালো ওটা চার পায়ে বাঁদরের মতো হেঁটে আসছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কে কে ওখানে? আর তৎক্ষণাৎ ছায়ামূর্তিটা এক লাফে সিঁড়ি বেয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। মিস প্রেসবেরি বললেন, তারপরও দৌড়ে আমার ঘরে এসে আমাকে সবটা জানায়। তারপর আমরা ছুটে যাই বাবার ঘরে। বেশ কয়েকবার ধাক্কা দেবার পর বাবা বিরক্ত মুখে দরজা খুললেন, মুখে ঘুম ঘুম ভাব। আমরা তাকে সব কথা খুলে বললাম, কিন্তু উনি বললেন উনি নাকি কিচ্ছুই শোনেননি, এমনকি আমাদের কথা বিশ্বাসও করলেন না। বললেন বেনেট নাকি বেশি পরিশ্রম করছে, তাই ওর বিশ্রাম দরকার। আমরা তো কিছুই বুঝতে পারছি না মিস্টার হোমস। হোমস কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, মনে হয় আজ রাতেই আপনারা সবটা বুঝতে পারবেন। আচ্ছা এবার বলুন তো আপনাদের আস্তাবলটা কোন দিকে? বাড়ির ঠিক পিছনে। বেশ চলুন তবে, এখন রওনা হওয়া যাক। আমরা পায়ে হেঁটেই কিছুক্ষণের মধ্যে প্রফেসরের বাড়ির সামনে পৌঁছলাম। গেটের ঠিক পাশে বেশ বড় কতগুলো পাতা ঝোপ। আমরা চারজন একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়লাম। হোমস চাপা গলায় বলল, মিস প্রেসবেরি, আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমাদের এরকম লুকোচুরি খেলার কারণটা কি? এই মুহূর্তে শুধু এটুকুই বলি, আপনার এই সময় বাড়ির ভেতরে যাওয়াটা একেবারেই নিরাপদ নয়। আপনি তাই আমাদের সাথেই থাকুন। আপনার বাবা এই বয়সে এসেছে এমন একটা ছেলে মানুষই করবেন? হোমসের কথা শেষ হলো না। একটা শব্দ শুনে বাড়ির দিকে তাকিয়ে দেখি সদর দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। চাঁদের আলোয় দেখলাম দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলেন একজন মানুষ, প্রফেসর প্রেসবেরি। কিন্তু কিন্তু এ কি দশা ওর? ভদ্রলোকের হাত দুটো যেন একটু অস্বাভাবিক রকমের লম্বা, সামনের দিকে বেশ কিছুটা ঝুঁকে হাঁটছেন তিনি। এবার যে ঘটনাটা ঘটল সেটা আরও অদ্ভুত।
বারান্দা থেকে ভদ্রলোক লনে নেমে দুপায়ের বদলে বাঁদরের মতো ঝুঁকে পড়ে চার পায়ে দাঁড়ালেন। তারপর সেইভাবেই এগোতে লাগলেন বাড়ির ডান দিক ঘুরে পিছনের দিকে। হোমস বলল, চলো এসো সবাই, ওনার পিছু নিতে হবে। আমরা চারজন নিঃশব্দে তার পিছু নিলাম। জ্যোৎস্নায় চারিদিক স্পষ্ট দেখা যাচ্ছে। মিস প্রেসবেরি বললেন, মিস্টার হোমস, বাবা এরকম করছেন কেন? কি হয়েছে ওনার? হোমস বলল, সব বলবো আপনাকে, এখন এটুকু বলতে পারি উনি অসুস্থ। প্রফেসর চার পায়ে এগিয়ে চলেছেন বাড়ির পিছনের আস্তাবলের দিকে, আর সেই আস্তাবলের দিক থেকে এখন একটা চাপা গর্জন ভেসে আসছে, একটা কুকুরের গর্জন। প্রফেসর যেন সেটাকে লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছেন। এখন আমরা দেখতে পাচ্ছি আস্তাবলের খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে একটা কুকুরের মুখ। কুকুরটা ভিতরের একটা খুঁটির সাথে বাঁধা। প্রফেসরকে দেখতে পেয়ে কুকুরটা যেন আরো হিংস্র হয়ে উঠল। ওটা প্রাণপণে চেষ্টা করছে শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে। আমরা অবাক হয়ে দেখলাম প্রফেসর প্রথমে মুখ দিয়ে বাঁদরের মতো হুপ হুপ, কিচির মিচির এই সব শব্দ বের করতে লাগলেন, তারপর অদ্ভুতভাবে লম্ফঝম্প করতে লাগলেন। কুকুরটা এখন আরো জোরে চিৎকার করছে। এইবার প্রফেসর হঠাৎ একটু এগিয়ে গিয়ে কুকুরটার লেজ ধরে একবার টান দিয়েই আবার লাফিয়ে সরে এলেন। তারপর বিশ্রীভাবে কুকুরটাকে মুখ ভেঙাতে লাগলেন, নানাভাবে কুকুরটাকে তিতি বিরক্ত করতে লাগলেন, ঠিক যেমন বাঁদরের করা স্বভাব। আমাদের চোখের সামনের প্রাণীটা যেন প্রফেসর প্রেসবেরি নন, বরং যেন একটা ধূর্ত বাঁদর বা ওই জাতীয় প্রাণী। আমরা যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবছি আমাদের কি করা উচিত, ঠিক তখনই সাংঘাতিক ঘটনাটা ঘটে গেল। টানাটানিতে হঠাৎ কুকুরটার গলা থেকে কলারটা গেল খুলে, আর বাঁধন মুক্ত হতেই কুকুরটা গর্জন করে প্রফেসরের গলা লক্ষ্য করে দিল একটা বেপরোয়া লাফ। প্রফেসরের সাথে কুকুরটার রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। আমরা ছুটে গেলাম ওনাকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে কুকুরের দাঁত ওর গলায় চেপে বসেছে। বেনেট কোনো রকমে ওকে প্রফেসরের থেকে ছাড়িয়ে আলাদা করলেন। আমি আর হোমস মিলে কোনো মতে রক্তাক্ত প্রফেসরকে ধরাধরি করে বাড়ির ভিতরে নিয়ে এলাম। বেনেট ধরা গলায় বলল, এই ব্যাপারটা কিছুতেই পাঁচকান হতে দেওয়া যাবে না ডক্টর, ওনার চিকিৎসার দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। আর আমার নিজেরও মেডিকেল ডিগ্রি আছে, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু বাইরের ডাক্তার ডাকা অসম্ভব, সবাই জানতে পেরে যাবে। খুব বাঁচা বেঁচে গিয়েছিলেন প্রফেসর। কুকুরের দাঁত তার ক্যারোটিড আর্টারিতে বসেনি, না হলে তৎক্ষণাৎ মৃত্যু হতো। প্রায় সারা রাত ধরে আমি আর বেনেট তাঁর ড্রেসিং করলাম। ভোরের দিকে বুঝলাম বিপদ কেটে যাচ্ছে। আমি একটা মরফিয়া ইঞ্জেকশন দিয়ে প্রফেসরকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর সকলে এসে বসলাম ড্রয়িং রুমে। মিস প্রেসবেরি আমাদের জন্য চা করে নিয়ে এলেন। সকলের প্রশ্নমাখা চোখের দৃষ্টি হোমসের দিকে। চায়ে চুমুক দিয়ে হোমস বলতে আরম্ভ করল, মিস্টার বেনেট, আপনাকে প্রথমে একটা ছোট্ট প্রশ্ন করব। গতকাল সকালে কি সেই ডোরাক এম্পোরিয়ামে ছাপ মারা পার্সেল এসেছিল? বেনেট অবাক হয়ে বললেন, আপনি কি করে জানলেন মিস্টার হোমস? আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, গতকাল সকালেই এসছে। হোমস হালকা হেসে বলল, আমি তো নিশ্চিত ছিলাম, কারণ আমি একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করেছিলাম, সেটা হলো পার্সেলগুলো আসার তারিখ।
তবে এভাবে বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না, আমি বরং প্রথম থেকে পুরো ব্যাপারটা আপনাদের গুছিয়ে বলি। আপনাদের স্বাভাবিক জীবনের মধ্যে প্রথম অস্বাভাবিকতার ছায়া পড়ে যখন প্রফেসর প্রেসবেরি হঠাৎ করে কাউকে কিচ্ছুটি না জানিয়ে দিন পনেরোর জন্য উধাও হয়ে যান। আপনারা পরে জানতে পারেন যে তিনি প্রাগ গিয়েছিলেন, আর সেখান থেকে ফেরার পরই তার আচার আচরণ সব বদলে যায়। প্রশ্নটা হলো কেন? সেখানে কি তার সাথে কোনো বিশেষ ঘটনা ঘটেছিল এবং তার প্রভাবেই কি তার এইরকম পরিবর্তন? আমার একটা খটকা লেগেছিল, কিন্তু তারপর যখন শুনলাম তিনি সাথে করে একটা বাক্স এনেছেন এবং সেটাই তিনি কাউকে হাত দিতে দেন না, তখন নিশ্চিত হলাম যে ওই বাক্সেই সমস্ত রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। তার নামে কিছু গোপন চিঠি আসে যা তিনি কাউকে দেখান না, সেটাও বেশ সন্দেহজনক একটা ব্যাপার। এর মধ্যে ঘটল আরেকটি ঘটনা। মিস প্রেসবেরি গভীর রাতে তার জানালায় কারো একটা ছায়ামূর্তি দেখতে পেলেন। সেই ছায়ামূর্তি কি মানুষ না অন্য কোনো প্রাণী? সে জানালায় উঠল কি করে? তিনতলার জানালায় তো কোনো ওঠার রাস্তা নেই। আপনাদের বাড়িতে এসে জানালাটা দেখলাম, চোখে পড়ল কোনো সানশেড বা কার্নিশ না থাকলেও জানালার ঠিক পাশেই আছে একটা আইভি লতা, বেশ শক্তপোক্ত। অতএব যে উপরে উঠেছে সে ওই লতা বেয়েই উঠেছে। ব্যাপারটা আমার মনে কাঁটার মতো বিঁধে রইল। ওরকম লতা বেয়ে বাঁদর জাতীয় প্রাণী ছাড়া আর কারোর পক্ষে ওঠা কিন্তু সম্ভব নয়। এবার মিস্টার বেনেট আমাকে আরেকটা মোক্ষম তথ্য দিলেন। শুধু চিঠি নয়, প্রতি নয় দিন অন্তর প্রফেসরের জন্য একটি বিশেষ পার্সেল আসে যা প্রফেসর নিজে গ্রহণ করেন এবং দ্বিতীয় কাউকে দেখান না। পার্সেল এসেছে 2রা জুলাই, 11ই জুলাই আর 20শে জুলাই। শুনেই আমার মনে হলো তারিখগুলো আমি কোথায় যেন শুনেছি। তারপরেই মনে পড়ল ঠিক ওই দিনগুলোতেই আপনাদের পোষা কুকুর রয় প্রফেসরকে আক্রমণ করেছে। ব্যাপারটা কিন্তু একেবারেই কাকতালীয় বলে মনে হচ্ছিল না। মাথায় একটা অস্পষ্ট ধারণা তানা বেঁধে উঠল। তবে কি ওই পার্সেল আর রয়ের আক্রমণের মধ্যে কোনো সম্পর্ক আছে? যেদিন মিস্টার বেনেট আমাদের বাড়িতে এসেছিলেন সেদিনই খবরের কাগজে একটা খবর আমার নজরে এসেছিল। লন্ডন ও শহরতলির বেশ কয়েকটি চিড়িয়াখানা থেকে নানা প্রজাতির বেশ কয়েকটা বাঁদর চুরি হয়েছে। পুলিশ ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব না দিলেও আমার মনে হয়েছিল ব্যাপারটা গুরুতর। তারপর সেদিন প্রফেসরের ব্লটিং পেপারে ডোরাক নামটা দেখলাম আর মিস্টার বেনেট জানালেন পার্সেলে ওই নামই থাকে। ডোরাক নামটা কিন্তু ইংলিশ নয়, বরং স্লাভিক, আর চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ, আর প্রফেসর সেখানেই গিয়েছিলেন। যোগসূত্রটা পরিষ্কার হতেই আমার এক সাগরেদকে কমার্শিয়াল রোডে ডোরাক এম্পোরিয়ামে খোঁজ নিতে পাঠালাম। দোকানটা বাইরে থেকে মনোহারী দোকান হলেও ওর ভেতরে অন্য কিছু বেআইনি কাজ চলে। আপনারা জানেন না তাই বলছি, আজ সকালে পুলিশ সেখান থেকে 10 রকম প্রজাতির প্রায় 25টা বানরকে উদ্ধার করেছে। ডোরাক স্বীকার করেছে যে ওরা বাঁদরের গ্ল্যান্ড কেটে সিরাম বার করে ব্ল্যাক মার্কেটে আর কিছু বিশেষ গবেষণাগারে বিক্রি করে। কি ঘৃণ্য কাজ একবার ভাবুন। সবচেয়ে বেশি সেই সিরাম বিক্রি হয় প্রফেসর লোয়েনস্টাইনের গবেষণাগারে, আর সেই গবেষণাগারটি প্রাগ শহরে। এইভাবে বারবার প্রাগ নামটা আলোচনার কেন্দ্রস্থলে চলে আসছে দেখেই বুঝলাম সব গোলমালের শুরু সেখানে। খোঁজ নিয়ে জানলাম লোয়েনস্টাইনের গবেষণার বিষয় মানুষের অনন্ত যৌবনের পুনরুদ্ধার। তিনি চেষ্টা করছেন একটা বিশেষ ওষুধ তৈরি করতে যা খেলে মানুষের বার্ধক্য চলে যাবে এবং যৌবন পুনরুদ্ধার হবে। আর সেই ওষুধটির একটি অন্যতম উপাদান হল ওই সিরাম। প্রফেসর প্রেসবেরির বয়স হয়েছিল, অথচ এই বয়সে তার মন যথেষ্ট সতেজ। তিনি তার সহকর্মীর একমাত্র কন্যা মিস অ্যালিস মরফির প্রেমে পড়লেন।
কিন্তু মনের মধ্যে নিজের বয়স ও বার্ধক্য নিয়ে একটা চরম অস্বস্তি। এমন সময় তার মনে হলো তার বন্ধু প্রফেসর লোয়েনস্টাইনের গবেষণার কথা। তিনি স্থির করে ফেললেন ওই ওষুধ খাবেন এবং নিজের যৌবন ফিরিয়ে আনবেন। কাউকে কিছু না বলে তিনি প্রাগ চলে গেলেন এবং ওষুধের প্রাথমিক ডোজ নিয়ে আর প্রতি 9 দিন অন্তর বাড়িতে ওষুধ ডেলিভারির সব বন্দোবস্ত করে ফিরে এলেন। ওই ওষুধ নেবার পর থেকেই তার নানান রকম শারীরবৃত্তীয় এবং চারিত্রিক পরিবর্তন হতে শুরু করল। এই দেখুন, প্রফেসরের স্টাডিতে ওই বিশেষ বাক্সে আমি এই চিঠিটা পেয়েছি। আপনারা যখন ওকে ড্রেসিং করছিলেন আমি তখন স্টাডিতে গিয়েছিলাম। এটা হলো প্রফেসর লোয়েনস্টাইনের চিঠি, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রিয় বন্ধু প্রেসবেরি, আপনার বিষয়টা আমি ভেবে দেখলাম। বেশ, আমি আপনাকে ওষুধ দেব। শতভাগ বিবাহ করবেন বলে কথা, কিন্তু বন্ধু আপনাকে একটা বিষয়ে আগাম সতর্ক করতে চাই। মানুষ বা কোনো অ্যান্থ্রোপয়েডের সিরাম ব্যবহার করতে পারলে হয়তো আমার ওষুধ আরো পারফেক্ট হতো, কিন্তু সেটা সম্ভব না হওয়ায় আমাকে কালো মুখ লেঙ্গুর জাতীয় বাঁদর আর রেসোস বাঁদরের সিরাম ব্যবহার করতে হয়েছে। এর ফলে কিন্তু কিছু বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, হাত ও পায়ের গঠনে সামান্য পরিবর্তনও আসতে পারে, তাই ওষুধ নিতে হলে সেরকম ভাবে প্রিকশন নিতে হবে। এবার ভেবে দেখুন, যদি রাজি থাকেন তবে প্রাগে আসুন। ইংল্যান্ডে আমার এজেন্ট ডোরাক আপনাকে ওষুধ সরবরাহ করবে, কিন্তু আমি একবার এখানে আপনার শারীরিক অবস্থা পরীক্ষা করব। ইতি আপনার বন্ধু হাইনরিখ লোয়েনস্টাইন। এবার বুঝলেন তো? সেই ওষুধ নেবার ফলে প্রফেসরের শরীরে ওই ল্যাঙ্গুর জাতীয় বাঁদরের লক্ষণ প্রকাশ পেতে শুরু করল। আর প্রাকৃতিক নিয়মেই যে কোনো বাঁদর জাতীয় প্রাণীর চির শত্রু হল কুকুর। বাঁদরের গন্ধ পেলেই কুকুর ভয়ানক হিংস্র হয়ে ওঠে, তাই যেদিন প্রফেসর ওই ওষুধ নিয়েছেন ঠিক সেই দিনগুলোতেই রয় ওনাকে আক্রমণ করেছে। ওষুধটা প্রফেসরের নার্ভের উপরেও ভয়ানক প্রভাব ফেলেছিল, তাই উনি ওরকম খিটখিটে আর বদরাগী হয়ে গিয়েছিলেন। আজও সকালে তিনি ওষুধ নেন এবং অস্বাভাবিক আচরণ শুরু করেন। ওই যে কুকুরের পিছনে লাগা, কুকুরকে উত্তক্ত করা, এই তো বাঁদরেরই স্বভাব। সেই রাতেও তাই ওই লতা বেয়ে তিনি অনায়াসে উঠে গিয়েছিলেন মিস প্রেসবেরির ঘরের জানালায়। স্বাভাবিক অবস্থায় ওই কাজ করা মানুষের অসাধ্য। মিস্টার বেনেটও উনাকেই দেখেছিলেন অন্ধকারে প্যাসেজে। রাত যা ঘটল তা তো আপনারা সচক্ষেই দেখলেন। ঘরের মধ্যে এক অদ্ভুত নৈঃশব্দ। আমরা সবাই রুদ্ধশ্বাসে শার্লকের কথা শুনছিলাম। এমন ঘটনাও পৃথিবীতে ঘটে? সত্যি মানুষ বড় বিচিত্র জীব। এই ক্ষণিকের একটা জীবনের জন্য, একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষ কি না করে, কিন্তু প্রকৃতির ওপর বোধ হয় মানুষের কর্তৃত্ব চলে না। অমন দোর্দণ্ড প্রতাপ খ্যাতিমান অধ্যাপক মানুষটির আজ কি অবস্থা? মিস প্রেসবেরি বললেন, মিস্টার হোমস, আমার বাবা কি কোনোদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না? হোমস বলল, নিশ্চয়ই সুস্থ হবেন মিস প্রেসবেরি, কিন্তু হয়তো ওনার এই শিক্ষাটা হবার প্রয়োজন ছিল। প্রকৃতির নিয়ম কেউ খণ্ডাতে পারে না। প্রকৃতির নিয়মেই যৌবনের পর বার্ধক্য আসে, জীবনের পর আসে মৃত্যু। একে বদলাতে গেলে এভাবেই বিপদ নেমে আসে জীবনে। আশা করি প্রফেসর এইবার এই সত্যিটা মেনে নিতে শিখবেন। আমরা উঠে পড়লাম। এক অদ্ভুত ভারাক্রান্ত মন নিয়ে এখন আমরা লন্ডনে ফিরব। জানি না কতদিনে এই ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারব।
শেষ হলো আমাদের আজকের গল্প দ্য ক্রিপিং ম্যান। গল্প রচনা স্যার আর্থার কনন ডয়েল, গল্পের অনুবাদ, অডিওরূপ, প্রোডাকশন এবং সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার, শার্লক হোমস ও বেনেটের চরিত্রে আমি শীর্ষেন্দু, ডক্টর ওয়াটসনের চরিত্রে অর্ণব, প্রফেসর প্রেসবেরির চরিত্রে বিবেকজিৎ এবং মিস প্রেসবেরির চরিত্রে স্বাগতা। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই স্ক্যাটার্ড থটস চ্যানেলের অর্ণবকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। স্ক্যাটার্ড থটস বর্তমানে ভীষণই জনপ্রিয়তা অর্জন করেছে। ওদের চ্যানেলের লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা প্লিজ ওদের চ্যানেল ভিজিট করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী রবিবার ঠিক সন্ধে ছটায় ভিল অফ টেলস আবারও ফিরে আসবে তার পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।